কিরে, কি খবর তোর? ভালো না কেন? কি হয়েছে? অনেক দিন ধরে কোথাও যাওয়া হয় না আমার। আচ্ছা, যেহেতু আমরা অনেক দিন ধরে কোথাও যাই না, তাহলে একটা কাজ করি। কি করবি? চল একটা অ্যাডভেঞ্চারে যাই। কিন্তু কোথায়? চল জঙ্গলে যাই। আচ্ছা, তাহলে সেই কথাই রইল। তাহলে বিকেলে রেডি থাকিস। চল তাহলে যাই। হ্যাঁ চল। দেখ মুক্ত, জঙ্গলটা কত সুন্দর। সুন্দর তো, কিন্তু আমার অনেক ভয় করছে। হ্যাঁ চল। কিন্তু আমরা এসেছিলাম কোন রাস্তা দিয়ে? এখন তাহলে কি করব? ওদিকে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে। তাহলে একটা কাজ করি, তুই ওদিকে রাস্তা খোঁজ আর আমি এদিকে খুঁজে দেখি। ও বাবা, চারদিকে কি অন্ধকার আর কি গভীর জঙ্গল। এদিকে আরাফাতেরও তো কোনো খবর নেই। উফ, হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা করছে আর হাঁপিয়ে উঠেছি। এখন একটু বসে বিশ্রাম নেই। উরি বাবা, এটা কি ছিল? আমার খুব ভয় করছে। কে যেন এদিকে আসছে? কে ওখানে? মনে হয় আরাফাত। আরাফাত, তুই কোথায়? কে কে ওখানে? এভাবে হাসছো কেন? সামনে এসো। কে তুমি আর এভাবে হাসছো কেন? তুমি এখানে কেন এসেছো? কি চাও তুমি? না না, আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? চলে যাও এখান থেকে, আমার খুব ভয় করছে। দয়া করে তুমি চলে যাও। তোর তো ভয় করছে, কিন্তু আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে রে পাগলা। না, আমাকে খেও না, ছেড়ে দাও আমায়। কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে খেও না দয়া করে, চলে যাও এখান থেকে। তাহলে এই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করো, আর আমার
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না জানো, না হলে কিন্তু তোমাদের ঘর মটকে দেব।